ওয়াও, এবার প্রকাশ পেল তুফান শর্মার রোমান্টিক গানের একটুখানি ঝলক, যা মুহূর্তে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। বর্তমানে তুফান সিনেমার শুটিং হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়। এরই মধ্যে সিনেমার শুটিং প্রায় শেষের পথে। অন্যদিকে জানা যায় এই সিনেমায় মোট 5টি গান থাকবে। তার ভিতর তুফান নামে টাইটেল গানের শুটিং আগেই শেষ হয়েছে। আর গতকাল হয়ে গেল রোমান্টিক একটি গান, যে গানে শাকিব খানের সাথে দেখা যাবে মিমে চক্রবর্তীকে। এছাড়াও এই গানটিতে বাংলাদেশের জনপ্রিয় গায়িকে কোনার কণ্ঠ দিয়েছে বলেও জানা যায়। গান সম্পর্কে পরিচালক বলেন, মোট 5টি গান থাকবে, আর তার ভিতর তুফান টাইটেল গান ভারতের জনপ্রিয় গায়ক গেয়েছেন, বাকিগুলো দুই বাংলার গায়ক গায়িকা গেয়েছেন। উল্লেখ্য, তুফান সিনেমার টিজার আসবে এই সপ্তাহে এবং 15 তারিখের ভেতর গান আসবে বলে জানা যায়। তো ভিউয়ার্স, আপনি আগে কোনটা দেখতে চান, গান নাকি টিজার, জানিয়ে দিন কমেন্ট করে।